আজকে কথা বলবো বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন দু হাজার থেকে দু হাজার সাল কেন এই কোটা আন্দোলন কি কারণে কিভাবে এই কোটা আন্দোলন সংগঠিত হলো দাবি কি রয়েছে এই কোটা আন্দোলনটি আসলে আসলে কি এই কোটা সংস্কার আন্দোলন বিস্তারিত জানাবো আপনাদেরকে নিউজ টেন বাংলার মাধ্যমে প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভুইয়া দু হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন দু সালের পাঁচই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালে চৌঠা অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে সরকার কর্তৃক জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন দু সালে নতুনভাবে আলোচনায় আসে সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্রটি জারি করা হয়েছিল আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি হকিস্টিক স্টিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় হামলায় কয়েকজন শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি ছজন নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন প্রথম দিকে আন্দোলন শুরু হওয়ার পর ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির কারণে আন্দোলন পিছিয়ে দেয়া হয় ছুটি শেষে পুনরায় শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হলেও ক্রমে একটি ব্যাপক আকার ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলন চলাকালীন সময়ে দশই জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলনের সাথে আদালতের কোনো সম্পর্ক নেই দাবি করে শিক্ষার্থীরা বলেছেন তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন এই যে আন্দোলন এটার সংগঠন কিভাবে হলো বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান আছে পরবর্তীতে তারা একটি সমন্বয় কমিটি আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে যাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্দেশে সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়াতে ক্যাম্পাসগুলোতে বিভিন্নভাবে প্রচারণা চালায় সংগঠকের এক সমন্বয়ের মতে তাদের সংগঠনে কোনো একক উচ্চতম নেতা নেই আগের কোটা সংস্কার আন্দোলনের কর্মী ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যগণ সমন্বয়ক কমিটিতে রয়েছে আন্দোলনের প্রয়োজনে বিতর্ক এড়াতে যেকোনো রাজনৈতিক ছাত্র অসংগঠন অঙ্গ সংগঠনের সদস্যদের এই আন্দোলনে যোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছে এই যে আন্দোলন এর দাবিটা কি রয়েছে কেন এত কেন এত হানাহানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন নিম্নের দাবিগুলি সরকারের কাছে তুলে ধরেছে কি কি দাবি সরকারি চাকরিতে কার্যকর বর্তমান কোটা পদ্ধতি বাতিল অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায্য হারে কোটা প্রদান করা কোটা সর্বোচ্চ শতাংশ পর্যায়ে নামিয়ে সংসদে নতুন আইন করা। এবারে আপনাদেরকে কয়েকটা দিনের কথা বলি সতেরোই জুলাই কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ঘটনার পর আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ দশ নেত্রীকে রাত বারোটার দিকে অ্যাম্বুলেন্সে করে হল থেকে করে নিয়ে আসে প্রক্টেরিয়াল বডি পরে রোকেয়া হলের ছাত্রীরা একটি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করতে প্রাধ্যক্ষ নীলুফার পারভিনকে বাধ্য করেন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় ষোলোই জুলাই চব্বিশ অনুযায়ী ছাত্রলীগ এবং পুলিশের সম্মিলিত হামলা ও সহিংসতায় সারা দেশে ছজন নিহত হন এবং শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায় নিহতদের শহীদ হিসেবে চার গণ্য করা হচ্ছে প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে প্রথম শহীদ আবু সাইদ বয়স মাত্র বাইশ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এই ব্যক্তি মোহাম্মদ ফারুক একটি আসবাবের দোকানের কর্মচারী ছিলেন বয়স একষট্টি ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে বয়স একষট্টি ফয়জাল আহমেদ শান্ত চব্বিশ অমরগণি এ ই কলেজ মোহাম্মদ শাহজাহান বয়স পঁচিশ তিনি নিউ মার্কেট এলাকার হকার ছিলেন এখন এটা নিয়ে বিতর্ক কেন হচ্ছে বিতর্কটা কেন হচ্ছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দই জুলাই দু তারিখে কোটা নিয়ে গণভবনে বলেন কি বলেন না মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে চাকরি আমার প্রশ্ন দেশবাসীর কাছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধরা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজা রাজাকারের সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আর এই কথা বলতেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা ব্যঙ্গ করতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান ব্যবহার করা শুরু হয় ছাত্রদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আন্দোলনকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য অপমানজনক এই বক্তব্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন গত রাতে বিক্ষোভ করে আমরা সোমবার বারোটার বারোটার প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম প্রত্যাহার না হওয়ায় আমরা রাস্তায় নেমেছি পূর্ব ঘোষণা অনুযায়ী পনেরোই জুলাই দুপুর বারোটা থেকে ধাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে থাকেন এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন রাজু ভাস্কর্যের সামনে এদিন শিক্ষার্থীরা অধিকার হয়ে গেলাম রাজাকার সহ নানান চেয়েছিলাম ধরনের স্লোগান দিতে থাকেন আন্দোলনে অংশ নেয় এক শিক্ষার্থী তিনি বলেন প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে আঘাত দিয়েছেন মুক্তিযোদ্ধাদের বাইরে সবাইকে রাজাকার বলেছেন আমরা তার বক্তব্য প্রত্যাহারের ও যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানাই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ হুমকি দিয়েছিল যে কোনো বিক্ষোভকারী এই স্লোগান ব্যবহার করলে তাকে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি পাকিস্তানে পাঠানো হবে সংগঠনটি সংগঠনটি বলে যে বিক্ষোভকারীরা স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামীদের চেতনাকে আঘাত করেছে এবং পনেরোই জুলাইয়ের পরে যাতে তাদের দেখা না যায় এই স্লোগানগুলোর ব্যবহার বন্ধ না হলে তারা বিক্ষোভ করার ঘোষণা দেয় পনেরোই জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের তাদের শেষ দেখিয়ে ছাড়বো বলে হুঙ্কার দেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি তিনি বলেন কি বলেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত স্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিলে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না অর্থাৎ হাসিনার মন্ত্রী এই ঘটনাগুলোর কারণে প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের আচরণকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এই আইনটি কেন সংশোধন বা এই যে আন্দোলন কোটা সংস্কার দাবি এই আন্দোলন কেন কারণ তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতিপুতি এবং তার ছেলেপিলেদের জন্য সংরক্ষিত করে রাখা হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি পরীক্ষার জন্য যেখানে মুক্তিযোদ্ধাদের পরিমাণ হাজারে তিনশো জন সংরক্ষণ করে রাখা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে হাজার জনের মধ্যে মুক্তিযোদ্ধা এক থেকে এক দশমিক দুই বা এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় জনের মতো থাকছে তাহলে তিনশো জন থাকছে মানে কি তারপরে দুশো নিরানব্বই বা দুশো আটানব্বই জন কিন্তু ওই পদ ফাঁকা পড়ে থাকছে অতএব সরকারের কিন্তু টাকা দিতে হচ্ছে না সরকারকে চাকরি দিতে হচ্ছে না ফলে টাকা তাদেরকে দিতে হচ্ছে না সরকারের লাভ হচ্ছে তাই কিন্তু সরকার এটা জোর করে রেখেছে হাসিনা সরকার বাংলাদেশের হাসিনা সরকার বুঝতে পারলেন এবং দশ শতাংশ জেলাভিত্তিক সংরক্ষণ আর দশ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ আর মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদেরকে বললাম যে তিরিশ শতাংশ সংরক্ষণ করে রাখা হয়েছে যেখানে মুক্তিযোদ্ধার পরিমাণ হাজারে একজন মানে ভাবুন কেমন অরাজকতা শুরু করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ